Cosmos.com. পাঁচ আসন মেজর রফিককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য, অথচ আমরা এই 100 টাকা 500 টাকা 2000 টাকা যে যে নেতাদের পিছনে খরচ করতেছে, এই টাকাটা কি সে আপনাদের মাছ থেকে তুলে নেবে না? সে উন্নয়নের কাজ করা তো দূরে থাক, অন্তত অতিথি ফাকিদেরকে ভুলে যান। যেহেতু আমাদের অভিভাবক আমাদের সাথে আছে, সুখ দুঃখে আমরা পাশে পাইতেছি এবং সকল নেতা কর্মীর মাধ্যমে আমরা আমাদের অভিভাবককে কাছে পাইতেছি, আমরা ওই অভিভাবকের বিরোধিতা করার দরকার নাই। আর আমি আরেকটা, আপনাদের মূল্যবান ভোট প্লাস আপনাদের আশেপাশে যারা আছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন, সেজন্য আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে যাতে টামটা দক্ষিণ ইউনিয়নের যেই অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে আমি রক্ষা করতে পারবো না, কারণ মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের মাঝে নৌকা এই ফাঁড় থেকে ওই ফাঁড় নিয়ে যাওয়ার জন্য যেমন দক্ষ মাঝির দরকার, তেমনিভাবে এমন কোনো ঘর নাই যেই ঘরে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগে নাই, যেখানে বিদ্যুৎ যায় না সেখানে। সেটা কি জন্য তা আমি জানি, এটা আমি জুয়েলের সাথে আলাপ করব এবং সাথে সকল রাস্তা ফাঁকাকরণের কাজ করা হয়েছে। এত উন্নয়নের পরেও আমরা কেন মেজর রফিকের বিরোধিতা করব? আমরা কি নিজের স্বার্থ চাই? আমরা যদি নিজের স্বার্থ চাই যে আমাদের আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেই সংগঠনের নাম বললেই গায়ের পশম দাঁড়িয়ে যায়, কারণ যেদিক বালু ভরাট করলে আমরা এই রাস্তাটা সুন্দরভাবে ফাঁকার জন্য ব্যাঘাত ঘটবে না, কারণ ওই আমাদের পরপরে যেহেতু সময় স্বল্পতার কারণে নামাজের এবং মাগরিবের আজানের আগে আমরা চেষ্টা করতেছি আমাদের দ্বিতীয়